আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে এমআরএ গ্লোবাল মানি। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। আমরা বেশ কিছু প্রশ্ন অফিয়ারে নিয়েছি আর এগুলো একটু একটু করে দেওয়ার চেষ্টা করছি, তারপর ইনশাআল্লাহ লাইভে আমরা আপনাদের প্রশ্ন নিব। প্রথমে একজন বোন প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে মহিলাদের যে এমনি যে পিরিয়ড হয়, এছাড়াও সাদা এক ধরনের জিনিস নির্গত হয়, এই অবস্থায় ওনাদের নামাজ পড়া বা ইবাদত করা এগুলো ঠিক আছে কিনা, এই প্রশ্নটা একটু বোনের জন্য। ধন্যবাদ। এই জাতীয় যেসব মা বোনদের দেখা যায় যে তারা যে সাদা সাদা ধরনের এক ধরনের ডিসচার্জ দেখেন, এটা পাক না না পাক, এর মাধ্যমে অজু যাবে কি যাবে না, এই বিষয়টি নিয়ে স্কলার, পুরুষ স্কলার এবং মহিলা স্কলারদের ভিন্ন মত আছে। কারণ এটা যেহেতু একান্তই মহিলাদের ব্যাপার, এই জন্য মহিলারাই ভালো করে অভিজ্ঞতা সম্পন্ন এই ব্যাপারে কি বিষয়টার কি বিধান হবে। পুরুষদের স্কলারলি দুটা মত আমরা দেখি, যে একটা হলো যে তারা বলছেন যে এটা পুরুষের এক জাতীয় বের হয় যেটাকে ওয়াদি বলা হয়, পেশাবের আগে বা পরে বা অসুস্থতার কারণে সেটা দিয়ে যেমন অজু ভেঙে যাবে, এটা দিয়েও এটার কারণেও এই লিকোরিয়া বা এই জাতীয় যেটা হয় এটার কারণেও অজু ভেঙে যাবে। এটা হচ্ছে স্কলারদের কারো কারো মতামত আছে। তবে পদার্থটি নাপাক নয়, তারা আবার একটু বিশ্লেষণ করে বলেছেন এখানে দুটি জায়গা, একটা হচ্ছে গর্ভ বাচ্চার যে গর্ভদানি আছে ওখান থেকে যেটা আসে সেটা দ্বারা অজু ভাঙবে না এবং সেটা নাপাক নয়। তবে ব্লাডার থেকে, পেশাবের ব্লাডার থেকে যদি কিছু আসে সেটা দ্বারা অজু ভেঙে যাবে এবং সেটা নাপাক হবে। এই দুইভাবে তারা পার্থক্য করেছেন। তবে একজন মহিলা স্কলার এই ব্যাপারে খুব সুন্দর গবেষণা করেছেন, তার নাম হলো উম্মে রিম, তিনি এই বিষয়টি গবেষণা করেছেন, আরব একজন স্কলার। তিনি যেটা অনেক প্রমাণ দিয়ে দেখাতে চান যে এটা এত বেশি ঘন ঘন হচ্ছে মেয়েদের, মহিলাদের হয়, কারো একটু বেশি কারো একটু কম হলেও এটা খুব ঘন ঘন হয় এবং এটার কারণে যদি বারবার অজু করতে হয় এটা মহিলাদের জন্য এক ধরনের কষ্টদায়ক হবে। তাছাড়া এটা যদি নাপাক হয় তখনও মহিলারা যেখানে বাইরে যদি কোথাও যায় আবার চেঞ্জ করা, আবার পরিষ্কার করা, এটা মহিলাদের জন্য এক্সট্রা একটা বার্ডেন হবে। এই জন্য তিনি বলতে চান যে যদি এটা এরকম হতো তাহলে আল্লাহ নবীর যুগে এই ব্যাপারটার কোনো টেক্সট, কোনো হাদিসে এই ব্যাপারে কোনো মাসলা খুঁজে পাওয়া যায় না। অথচ আল্লাহ নবীর যুগে মহিলারা সব বিষয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেন। যেমন আনসারি মহিলাদের ব্যাপারে অন্যান্য মহিলারা বলতো যে আনসারি মহিলারা লজ্জার কারণে শরীয়তের জ্ঞান শিখতে কোনো বাধার সম্মুখীন হয় না, অর্থাৎ তারা সূক্ষ্ম সূক্ষ্মভাবেও তারা আল্লাহ নবী থেকে মাসলা জিজ্ঞাসা করতে পারতেন, কারণ দিন শিখার আগ্রহে লজ্জার কারণে তারা এগুলোর থেকে বিরত থাকতেন না। তো এই জন্য এই ব্যাপারে যেহেতু তারা কোনো মাসলা আমরা দেখি না হাদিসের কিতাবগুলোতে, নিশ্চয়ই তাদের মধ্যে এটা প্রচলিত আছে, এটার কারণে অজু ভাঙবে না। তারপরেও আমরা এটা বলবো যে এখানে যেহেতু স্কলারদের বিভিন্ন মতামত আছে, আমরা এটা করব যে যথাসম্ভব অজু যদি কারো কম হয় এবং এটা বের হওয়ার পরে এটা পরিষ্কার করে অজু করে নেওয়াটাই উত্তম যদি সম্ভব হয়, আর নতুবা এটার এটা অজুর উপর কোনো এফেক্ট করবে না এবং এটা নাপাক, শরীরকে নাপাক করবে না। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি কলে, দেখি কি আছে। আসসালামু আলাইকুম। মুসলমান নাম নেই, এটার নাম হলো ভিহান, ভি আই এইচ ডবল এ এন, 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 ডবল এম ফর ম্যাঙ্গো, লাস্ট লেটার কি? লাস্ট লেটার ইজ ভি, নো, লাস্ট লেটার এন, নো, ভি আই এইচ ডবল এ, এ ফর অ্যাপল,
জি হ্যাঁ, যখন আমরা অনুরোধ করব বোন আপনি একটা ইমেল আমাদেরকে করে দেন, দ্যাটস আপনি ইমেল দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, সেখানে যদি আপনি স্পেলিং করে দেন আমরা ইনশাআল্লাহ সুযোগ করে সেটা। জি আমি ইমেল করেছিলাম লাস্ট উইক। আচ্ছা ওকে, তাহলে এটা আমরা চেক করে দেখব ইনশাআল্লাহ। চেক করে আমরা ইমেইলেই দেওয়ার চেষ্টা করতেছি উত্তরটা ইনশাআল্লাহ। জি আমি এটা ওয়েবসাইটে দেখছিলাম, এটা নামের মিনিং হলো দ্য আর্লি মর্নিং, সো এটা ইজ এ মুসলিম নেম নি এন্ড এটা অলসো তারা কইছে ইন্ডিয়ান নেম। এটা আমি বুঝতে পারছি না, কারণ আরবি শব্দতে এই শব্দটার অর্থ এটাতে বোঝানো হয় না। যেমন আরবিতে আর্লি মর্নিং সবা বলা হয়, সবা এটা বলা হয়, কিন্তু এই শব্দটা এটাতে আমার বুঝে আসছে না এটা কোন ভাষার শব্দ। এটা আপনি আরেকটু চেক করে দেখেন আর আমরাও একটু চেক করে আপনাকে জানাতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা পরবর্তী কলে যাচ্ছি। সালামু আলাইকুম। সালামু আলাইকুম, আপনি কথা বলেন, আপনাকে শুনতে পাচ্ছি আমরা, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আমার প্রশ্ন হচ্ছে, আমরা যদি বাচ্চাদের নাম ওয়েবসাইট থেকে দেখে রাখি তো এইগুলো যে মিনিংটা কি কারেক্ট থাকে নাকি? এটা বড় একটা থিওরিক্যাল প্রশ্ন, কারণ সব নামের অর্থ সঠিক এটাও আমরা বলতে পারবো না, সবগুলো ইনকারেক্ট এটাও বলতে পারবো না। কারণ অনেক নামগুলো আমাদের কাছে অনেকে পরামর্শ চান ব্যক্তিগতভাবে, তখন তারা যেই শব্দের যে অর্থ দেখে নাম রেখেছেন দেখা গেল বাস্তবে আরবিতে ওই অর্থে সেটা ব্যবহার হয় না। এই জন্য আপনাকে চেক করতে হবে ওয়েবসাইট, অথেন্টিক ওয়েবসাইটগুলো থেকে ভালো করে চেক করে দেখতে হবে এবং আপনার নিকটস্থ স্থানীয় ইমাম বা কোনো আলেম থেকে আপনি জেনে নেবেন। জি পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আপনার প্রশ্ন বলেন। জি ভাইয়া, শেখের কাছে আমার প্রশ্ন হচ্ছে, জি আমার আম্মার বয়স 70 এর উপরে, সো উনার এই করাবো করাবো করে আমাদের লেট হয়ে যাচ্ছে, আমরা চাচ্ছি নেক্সট ইয়ারে উনাকে হজ করাতে। সো উনি শুধু মহরুম ছাড়া আর কার কার সাথে হজ করা যায় বা যেতে পারে কিনা, এক। দুই নম্বর প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমার পাশের একটা মসজিদ আছে, আমি নামাজে যাই, মসজিদটা হচ্ছে তার্কিশ মসজিদ, তার্কিশ ইমামদের অবস্থা কিরকম শেখ ভালোই জানেন, ওনাদের পিছনে কি আমাদের নামাজ আসলে কি হয় কি না, টাই পড়া সবকিছু অনেক প্রবলেম, এক। আর হজের বিষয়টা অনেক ইম্পর্টেন্ট, এটার জন্য একটু ভালো করে বলে দিন। ওই যে কিছু গ্রুপ আছে না কিছু ইয়ে আছে, ওরা নাকি কয়েকজন মহিলা মিলে একসাথে হজে যাওয়া যায় না কি জানি একটা কি আছে ওরা বলে, আমাকে একটু ভালো করে বুঝে দেন। প্রথম প্রশ্নটি হলো যে ওনার মার বয়স 70 বছর, এই অবস্থায় তাকে হজে কিভাবে পাঠাতে পারেন, কার সাথে পাঠাতে পারেন? মহরম তো অনেক, একজন না অনেক মহরম আছে, যে কোনো মহরমের সাথে যাওয়াটাই হচ্ছে প্রধান নিয়ম, যেমন বাবা, স্বামী অথবা ছেলে অথবা কোনো ভাইপো অথবা বোনপো, এই জাতীয় যারা আছে তাদের সাথে যেতে পারে। আর যদি একান্ত তিনি বয়স্ক, তার নিরাপত্তা বোধ ইত্যাদি মেনটেইন হবে, অনেকগুলো মহিলা নিজেদের এরিয়া থেকে যাচ্ছে, বিশ্বস্ত অনেক পরিবারগুলো যাচ্ছে, তাদের সাথেও আপনি দিতে পারেন, শরিয়া অনুযায়ী এটা জায়েজ, যখন সিকিউরিটিটা মেনটেইন করাটা আপনি নিশ্চিত হবেন, এরকম করা যেতে পারে। এই জন্য আপনি দেখবেন নিজেদের এরিয়া বিশ্বস্ত পরিবারগুলো যদি যায়, অনেকগুলো মহিলার সাথে অ্যাজ এ গ্রুপ তিনি যেতে পারেন। দ্বিতীয় প্রশ্ন করেছেন যে তার কে ইমাম, আপনার হয়তো পোশাক আশাক যদি পছন্দ না হয়, যদি তিনি আসলে ইলম আছে, তেলাওয়াত সুন্দর আছে, তখন আপনি জামাতে নামাজ পড়াটাই উত্তম। ইমামের চেয়ে বড় কথা হলো আমার নামাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কি না, আমি কতটুকু মনোযোগ দিয়ে নামাজ আদায় করছি। আল্লাহ নবী অনেক সময় বলেছেন, এই হাদিসটি আছে, যে তোমরা তোমাদের যেই ইমাম, নির্ধারিত ইমাম আছে লোকাল ইমাম বা যিনি দায়িত্বে আছেন, তিনি দিনদার হন বা দিনদার নাও হন, কিন্তু কমিউনিটির সাথে থাকার জন্য, ঐক্য বজায় রেখে জামাতে পড়ার জন্য তুমি তার পিছনে নামাজ আদায় করো। সাল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির। তো এই প্রেক্ষিতে আপনার যেহেতু ওইটা আপনার পাশেই মসজিদ, আপনি জামাতে নামাজ পড়তেই হবে আপনাকে, ইমামের পোশাক আশাক যেরকমই হোক। তারপরেও যদি আপনার মনে স্যাটিসফাইড না হয় এবং সময় থাকে, আপনি ওই মসজিদগুলোতে যান যেখানে গিয়ে আপনি স্যাটিসফাইড হবেন, কিন্তু ঘরে না পড়ে মসজিদে পড়াটাই দায়িত্ব। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আমরা আর একটি প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, আমাদের দোয়াতে চলে যেতে হবে। সেটি হচ্ছে একজন বোনের
সরি, একজন বোন প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে আমেরিকাতে উনি ইউটিউবে দেখেছেন যে মহিলা জামাত লিড করছে এবং উনি এনকারেজ করছে মহিলাদের জামাতে লিড করার ব্যাপারে, এ বিষয়ে ইসলামিক রুলিংস কি? এর উত্তর হলো যে সকল স্কলাররা প্রাচীন যুগ থেকে এই পর্যন্ত এই ব্যাপারে একমত যে নারী পুরুষ মিশ্রিত জামাতে অবশ্যই পুরুষকে ইমামত করতে হবে, এবং এটা পর্দার ব্যাপার থাকে, এটাতে একটা শৃঙ্খলার ব্যাপার থাকে, এটা কোনো অবজ্ঞা করা নয় যে নারীর যে মর্যাদাবোধ, যে শালীনতা বোধ আছে সেটা যখন পুরুষের সামনে আসবে তখন সেটা বজায় রাখা, যেমন রুকু সেজদা ইত্যাদির ব্যাপারগুলো আছে, এগুলো সুন্দর হবে না। এই জন্য মিক্স জামাতে পুরুষকে ইমামত করতে হবে। আমরা দেখি যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন সবচেয়ে বড় স্কলার ছিলেন, এমনকি পুরুষ সাহাবাদের চেয়ে জ্ঞানের দিক থেকে তিনি এগিয়ে ছিলেন। কানাত আ'লামান নাস, তার সম্পর্কে বলা হয়েছে তিনি হচ্ছেন ওই যুগে সবচেয়ে বড় জ্ঞানী, নলেজেবল পার্সন ছিলেন। কিন্তু তিনি তো কখনো ইমামত করেননি, নারীপুরের মসজিদে নববীতে গিয়ে কখনো ইমামত করেননি। এই জন্য সকল স্কলার এই ব্যাপারে একমত, এটা ইজমা। ইজমা যেটা শরিয়ার একটা রুল, একটা উৎস, সোর্স, যে সবাই যখন একমত হয় সকল আলিমগণ কোরআন এবং সুন্নার উপর, তার কোনো নজির নেই। এই জন্য এটা এক ধরনের ফেতনা সৃষ্টি করা ছাড়া আর কিছু নয়। তবে যদি মহিলারা কখনো একসাথে জামাত আদায় করে, হযরত আয়েশা নামাজ পড়িয়েছেন মহিলাদেরকে, শুধু মহিলাদের, তখন মহিলারা একই কাতারে দাঁড়াবে, একই লাইনে দাঁড়াবে, যিনি ইমামত করবেন তিনি মধ্যখানে দাঁড়াবেন, একটু সামনে করে, একেবারেই সামনে নয়, বরং লাইনের থেকে একটু এগিয়ে মধ্যখানে তিনি দাঁড়িয়ে ইমামত করবেন, এটা প্রমাণিত আছে। কিন্তু পুরুষদের মিক্স জামাতে ইমামতের কোনো সুযোগ ইসলামে নেই। ধন্যবাদ জি। আমার মনে হয় আমরা দোয়াতে চলে যেতে হবে। আজকে দোয়াটি মসজিদের আদবের সাথে সম্পৃক্ত একটি দোয়া এখানে চয়ন করা হয়েছে। দোয়াটি হলো, যখন আমরা মসজিদে যাব, ঘর থেকে মসজিদে বের হওয়ার পরেই আমরা দোয়া করতে থাকবো, হে আল্লাহ। আল্লাহ নবীর বড় একটি দোয়া আছে, সেটা আরবিতে পড়তে না পারলেও আমরা নিজের ভাষায় বলতে থাকবো, আল্লাহুম্মা জাআলনি নূরা, আল্লাহুম্মা জাআল ফি আইনি নূরা, ফি সামঈ নূরা, ফি বসরি নূরা, আল্লাহুম্মা জাআল আমামি নূরা, ফি খলফি নূরা, এই জাতীয় দোয়া, যার অর্থ হলো, হে আল্লাহ আমি তোমার কাছে আলো চাই, ডিভাইন লাইট, স্বর্গীয় আলো, সামনে পিছনে উপরে নিচে তুমি আলো দিয়ে আমাকে বিচ্ছুরিত করে নাও। যখন মসজিদে আমরা প্রবেশ করব তখন আমরা দোয়া করব, আপনার স্ক্রিনে হয়তো দেখবেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কদীম, এই কথাটা আমরা বলবো প্রথমে, আউযু বিল্লাহ পড়বো, হে আল্লাহ তোমার মহান সত্তার মাধ্যমে আমরা তোমার কাছে আশ্রয় চাই, তারপরে বলবো বিসমিল্লাহ, তারপরে বলবো ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহর নবীর উপর দরুদ শরীফ পাঠ করব, এরপরে এই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, রহমতের সকল দরজাগুলো আমাদের জন্য খুলে দাও। আমরা নারী পুরুষ যারা এই মসজিদে যায় এই দোয়ার মাধ্যমে যেন আমরা মসজিদে প্রবেশ করি, যার অর্থ হলো, হে আল্লাহ আমি রহমতের জন্যই, তোমার ভালোবাসা পাওয়ার জন্যই, দয়া পাওয়ার জন্যই এসেছি, কাজেই ভালোবাসা এবং রহমত দয়ার যতগুলো দরজা আছে সবগুলোই আমার জন্য খুলে দাও। এভাবেই আমরা মসজিদে প্রবেশ করব। আল্লাহ পাক যেন আমাদের জন্য সকল রহমতের দরজাগুলোকে খুলে দেন। আমি জাযাকুমুল্লাহ শেখ। প্রিয় ভাই বোনেরা, আমরা শেষ করতে যাচ্ছি আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আশা করছি আজকের যে আলোচনাগুলো হয়েছে সেখান থেকে যে চুম্বকাংশ বলা যায়, যেটা আমাদের জন্য খুবই জরুরি, সেই বিষয়টি, বিশেষ করে আদবের উপর যে আলোচনাটা হয়েছে, সমাজ আজকে ভরে গেছে আদবের বরখেলাপে। আসুন না আমরা আবার সেই ঐতিহ্যে ফিরে যাই, যে ঐতিহ্যে ফিরে গেলে পরে আমাদেরকে দেখে, আমাদের মুসলমানিত্ব দেখে আশেপাশের সকল মানুষ আমাদের দিকে ছুটবে, ইসলামের দিকে ছুটবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন এবং সেরকম একটি জীবন অতিবাহিত করার তৌফিক দেন। আল্লাহর কাছে এই দোয়া প্রার্থনা করে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ও মা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।